তাহলে কি ফ্রান্স আর আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি আবারও হতে চলেছে? এ নিয়ে 2 লাখ মানুষ সই করেছেন। বিশ্বকাপ জয়ের মহা উৎসবে বুথ আর্জেন্টিনা। আর এরই মধ্যে জানা গেল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পুনরায় খেলার দাবিতে পিটিশন করেছে ফরাসিরা। ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা জিতেছেন আর্জেন্টিনা। দারুণ রোমাঞ্চে ভরা এই ফাইনালকে বলা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল। তবে ম্যাচ শেষে ডালপালা মেলে বিতর্ক। শিরোপা নিশ্চিতের ম্যাচটিতে রেফারি কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফ্রান্সের সাপোর্টাররা। অনেকেই চান বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আবার অনুষ্ঠিত হোক, এজন্য একটি পিটিশনও করা হয়েছে। 24শে ডিসেম্বর পর্যন্ত 2 লাখের বেশি মানুষই করেছেন ওই পিটিশনে। লুসাইল স্টেডিয়ামে গত 18ই ডিসেম্বর শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত অতিরিক্ত সময়ের শেষে 3-3 গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে ফ্রান্সকে 4-2 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের 23তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়ার সময় ডিমারিয়াকে বাধা দেন ওসমান দেম্বলে। ডিমারিয়া পড়ে গেলে রেফারি পেনাল্টি বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। 5ম বিশ্বকাপে এটি মেসির 12তম গোল। এই গোলে তিনি পেলেকে ছুঁয়ে ফেলেন। ম্যাচের 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার বিপক্ষে 2 মিনিটেরও কম সময়ে জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। অতিরিক্ত সময় লিওনেল মেসির গোলে ফের এগিয়ে যান আর্জেন্টিনা। তবে গোলের হ্যাটট্রিকটি করে দলকে ফের সমতায় ফেরান পিএসজির ফরাসি ফরওয়ার্ড। পরে টাইব্রেকারে গড়ানো ম্যাচে ফ্রান্সের 2 জন পেনাল্টি মিস করে, এতে 4-2 গোল ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হয় সে ম্যাচে। রেফারি সিমোনকে নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের সৃষ্টি হয় ফ্রান্সের সাপোর্টারদের মধ্যে। শিরোপা জিতের ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় মেসির করা 3য় গোলটি নিয়ে প্রশ্ন ওঠে। ফ্রান্সের গণমাধ্যম এল ইকুইপ দাবি করেন আর্জেন্টিনার 3য় গোলটি অবৈধ ছিল, কারণ গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টাইন বদলি খেলোয়াড়রা ঢুকে পড়েছিল। এছাড়া ম্যাচের 23 মিনিটে সিমোনের দেওয়া পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। ফ্রান্স সমর্থকদের মতে ডিমারিয়াকে ফাউল করেননি দেম্বেলে। উল্টা 36তম মিনিটে ডিমারিয়া গোলের আগেই ফাউলের শিকার হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু রেফারি তা দেখেননি। তাই ফাইনাল ম্যাচটি আবারও খেলার দাবিতে পিটিশন করছে ফ্রান্সের সাপোর্টাররা। অনলাইনে পিটিশনের প্ল্যাটফর্ম ম্যাচ অপিনিয়নসে এ পিটিশন করা হয়েছে। আবার খেলুন ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচ। শিরোনামে এ পিটিশনে বলা হয়েছে রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না, প্লাস 2য় গোলের আগে এমবাপ্পে ফাউলের শিকার হন। ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন। সর্বোচ্চ সই পাওয়া শীর্ষ 20টি পিটিশনের মধ্যে আছে এটি। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায় 5 লাখ সই টপকে গেলে এ পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া 3টি পিটিশনের একটি হবে। পিটিশনে সই করা বেশিরভাগ নাগরিক ফ্রান্সের এবং মন্তব্য সংখ্যা শনিবার 90,000 ছাড়িয়েছে। মন্তব্যকারীদের একজন বলেন রেফারি দুর্নীতি করেছেন, আরেকজন মন্তব্য করেন রেফারির আচরণ সন্দেহজনক ছিল। হারের জ্বালা সইতে না পেরে এর আগেও পিটিশন করেছে ফ্রান্সের ফুটবল প্রেমীরা। 1.5 বছর আগে ইউরোর শেষ 16 সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ফরাসিরা। এ হারের পরও পিটিশন করা হয়েছিল। কাতার বিশ্বকাপের ফাইনালে ম্যাচটিতে রেফারি সাইমনকে এক হাতে নিয়েছেন ফ্রান্সের সাপোর্টাররা। তবে এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রেফারি সাইমন। জানিয়েছেন এমবাপ্পে যখন 2য় গোলটি করে দলকে সমতায় ফিরিয়েছিলেন তখন ফ্রান্সের অতিরিক্ত 7 ফুটবলার মাঠে ছিলেন। এই সময় নিজের মুঠোফোনে ম্যাচের একটি ছবি দেখিয়ে তিনি বলেন, আমি বলবো ফরাসি সংবাদ মাধ্যমটি বোকার মতো কাজ করেছে, কিছু জিনিস তাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের কাছে এমন একটি ছবি আছে যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের গোলের সময় ওদের 7 জন বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিল। এখন তারাই বলুক এটার বিচার কি হওয়া উচিত। সদস্যকে এ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।